যেটা হলো রাজশাহী ইউনিভার্সিটির সুবর্ণ জয়ন্তী টাওয়ার, প্রায় 8 বছর আগে বানিয়েছিলাম এবং এটা আমার জীবনের অন্যতম একটি সেরা শিল্পকর্ম। আজকে এসে দেখি অযত্নে অবহেলায় পুরো ভাস্কর্যটার খুব অবস্থা। রাজশাহী ইউনিভার্সিটির কর্তৃপক্ষ যে এত অবহেলায় একটা শিল্পকর্ম ফেলে রাখবেন তাতে আমি কখনো ভাবিনি। এখানে ইয়াং আর্টিস্টরা যে পরিমাণ ক্রিয়েটিভ এক্সপেরিমেন্টাল কাজ করছে সবই আন্তর্জাতিক মানের, কিন্তু এটা যদি গ্যালারির মধ্যে সীমাবদ্ধ থাকে, 500 জন দেখে, 1000 জন দেখে, তাহলে ইউজলেস। ভাস্কর্য জিনিসটা হলো মেনলি আউটডোরের জন্য, এটা হবে রাস্তাঘাটে মোড়ে টেলি 5 লক্ষ 10 লক্ষ লোক দেখবে, এরকম হওয়া উচিত। এখানে যে এত প্রতিভাবান জুনিয়র আর্টিস্ট, অনেক আন্তর্জাতিক মানের কাজ করার মতো আর্টিস্ট আছে, কিন্তু ওই যে গ্যালারির মধ্যে ছবি থাকলে তো কেউ দেখলো না। আর এই ভিড়ে জামে জাম যানজটে কজনেরই বা সম্ভব হয় যে আর্ট গ্যালারিতে যে প্রদর্শনী দেখে আসবে। এখানকার স্টাইল, চিন্তাধারা, এভরিথিং ইজ স্ট্যান্ডার্ড এবং অনেক ভালো ভালো আর্টিস্ট আছে, ক্রিয়েটিভ আর্টিস্ট আছে, কিন্তু তাদের কাজটা যদি আপনার সামনে না আসে আপনি কি করে জানবেন যে এখানে প্রতিভাবান আর্টিস্ট এই অলিগলিতে পড়ে আছে। ছাত্র জীবনে যখন বাড়ি ফিরতাম দেখা গেলো ঈদের আগের দিন রাজশাহী যাচ্ছে বাবা মার সাথে ঈদ করবো, শেষ মুহূর্তে ঈদের আগের রাতে আমি রেডি হলাম বাড়ি যাওয়ার জন্যে সবার জন্যে জিনিসপত্র। তখন আমি ছাত্র, চারুকলার ছাত্র, আত্মীয় স্বজন বাবা মা সবার জন্যে জিনিসপত্র কিনে রওনা দিয়েছে, বাসে কোনো টিকিট নাই, হয়তো দেখা গেল একটা ট্রাক পেলাম, ট্রাকে রওনা দিলাম, তারপরে আর এক এলাকায় এসে ভ্যান পেলাম, ভ্যানে করে কয় মাইল চললাম, তারপর দেখা গেলো যে গরু যাচ্ছে, তো গরু ট্রাকের ভিতর এক সাইডে, এখান থেকে পাবনা আসলাম, পাবনা থেকে আবার একটা পিক আপ বা এইভাবে জোড়া দিয়ে দিয়ে লাস্টে নামাজের আগের মুহূর্তে দেখা গেছে ঠিকই ভাই বোন বাবা মার কাছে যে পৌঁছেছে। তখন সবাই রাজশাহীতে থাকতেন, আমার পাড়ার নাম রামচন্দ্রপুর। যে বাড়িতে ছোটবেলা থেকে বড় হয়েছে এখানে অনেক স্মৃতি জড়িত, এখান থেকে আমার স্কুল লাইফ, কলেজ লাইফ, পরবর্তীতে ঢাকা চারুকলাতে ভর্তি হলাম, তো আমার জন্মের পর থেকে সব স্মৃতি সব কিছু এই বাড়িতে জড়িত। এটা একটা বড় পুকুর ছিল, পুকুরটা হয়তো তো ভরাট করা অবস্থায় আছে, আর আমাদের বাড়ি থেকে এই যে পদ্মা নদীর বাঁধ, পদ্মা নদীর বাঁধ পার হলেই ওপারে পদ্মা নদী,
কাজে আমরা যখন ইচ্ছা যতবার ইচ্ছা পদ্মা নদী দেখে আসতে পারতাম। নারিকেল গাছগুলো আমার লাগানো ছিল, কিছু আমার আব্বার লাগানো ছিল, ঘাটলা ছিল একটা এই কর্নারে, এখানে মানুষজন গোসল করতে নামতো, ওই কর্নারে একটা ঘাট ছিল, বাড়ির ছাদে মাঝে মাঝে ঘুড়ি উড়াতাম, আমি কম উড়াতাম, আমার ছোটো ভাই ছিল মৃদুল হক, মারা গেছে, ও খুব ঘুড়ি উড়াত, মুখ চোখ লাল করে ফেলতো রোদের মধ্যে ঘুড়ি উড়াতে উড়াতে। উপরে ছাদে বড় বড় মিষ্টি কুমড়ার গাছ লাগিয়েছিলাম, নিচে একটা আমড়া গাছ ছিল, সে গাছগুলো উপরে উঠে বড় বড় মিষ্টি কুমড়া হতো। আমরা ভাই বোনরা সবাই কম বেশি গাছ লাগাতাম সবাই। এই বছর দুয়েক আগে এই রবীন্দ্রনাথের ম্যুরালটা আর নজরুল ইসলামের ম্যুরালটা করে দিয়েছিলাম। রাশিয়ার চালা হিসাবে মেয়র সাহেব রিকোয়েস্ট করেছিলেন, এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, একটু সাংস্কৃতিক কর্মকাণ্ডকে আর একটু উৎসাহিত করার জন্যে ম্যুরাল দুটো করে দেওয়া। এই পদ্মা যখন আমি ছোট ছিলাম 5-6 পড়তাম, অনেক বড় বড় জাহাজ যেত, লঞ্চে যেত এবং রাস্তা পর্যন্ত পানি ভরপুর থাকত, প্রচুর মানুষ মাছ ধরত, বড় বড় নৌকা চলত, তারপর মালপত্র বহন করত, এতে অন্যরকম ব্যাপার ছিল। তারপরে এখন তো এটা আমরা পুরো একটা বালুর চর হিসাবে দেখি, মাঝে মাঝে একটু পানি দেখা যায়, আবার দেখা গেলো গরু গাড়ি চলছে, চাষাবাদ হচ্ছে। দুঃখ লাগে যে সেই পদ্মা আমরা হারিয়ে ফেলেছি। মাঝে মাঝে পানি আসলে একটু ভালোই লাগে, মনে হয় নদীটাতে বোধ হয় আবার প্রাণ জেগে উঠবে। আবার যখন পানি শুকিয়ে যায়, গরু গাড়ি চলে, তখন দুঃখজনক মনে হয় যে আমরা একটা নদী পেয়েছি, রাজশাহীবাসী তাও পানি পায়নি সেটার সাথে। তখন তো বেড়ানোর কিছু রিক্রিয়েশনের পথ ছিল না, হয় সিনেমা হল, তখন তো টিভিও ঠিক মতো চালু হয়নি, তো আমরা এদের নদীর ধারে এসে ফ্রেশ বাতাস খেতাম। এটা ছিল আমাদের একটা মানে মফস্বল শহরের সময় কাটানোর একটা অন্যতম পথ আর কি। অন্তত কত হাজারবার এই পদ্মা নদীর বাঁধ দিয়ে হাঁটতে যে বাড়ির সামনে বা নদীর ধারে সূর্য ডুবা দেখেছি, অস্ত যাওয়া কত হাজারবার, এটা ঠিক বলে শেষ করা যাবে না। এটা ছিল আমাদের একটা ডেলিকার ব্যাপারে। আজকে অনেক দিন পর আবার 25-30 বছর পর আবার সেই পদ্মা নদীর ধারে সূর্য ডুবা দেখতে আসলাম। আজ তুমি এত মোটা হয়ে গেছো, বাপ রে বাপ।
কার জন্য? দুই ছেলে মেয়ে। কত বড় হয়েছে? তোমার বিয়েতে কটা ছেলে মেয়ে চাই বলো? আমার এক ছেলে এক মেয়ে। সুধীর কখনো রিক্সা চালাতো, কখনো কখনো চায়ের দোকান। তা আমরা স্কুল যাওয়ার সময় প্রায় ও আমাদেরকে দেখলেই রিক্সায় করে স্কুলে নিয়ে যেত, এবং আনার সময় তো দেখা গেল আমাদের কারণেই সে যে রিক্সা নিয়ে অপেক্ষা করছে, আমাদেরকে স্কুল থেকে নিয়ে আসতো। ওখানে মালিক ছিল না, মালিকের মালিক মাটি ঢাকা চলে গেছে না মারা গেছে বলে? রাজন মিনাল বলছি, এই তো ভালো। হ্যাঁ, আমি রাজশাহীতে এসছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ করো। কলেজের স্কুল তুমি আমার ছোটবেলাকার ক্লাসমেট, রাজন ক্লাসমেট, এটা আমার ক্লাসমেট না কিন্তু আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন খালাতো ভাই, এর অনেক পরিচয় আছে। কিন্তু যাক, লাটকু রাশি শহরের সবাই তাকে নামটা শুনলে একটু, হ্যাঁ ওর ভাই নটন, দুই ভাই একসাথে দুষ্টামি করে বেড়ায়। ওটা জ্যোতি অত্যন্ত ভালো সেতার বাজায়, অনেক প্রতিভাবান একজন, সে একজন বিশিষ্ট ব্যবসায়ী। ফরমালিন ছাড়াম তো আমরা কলেজে যাওয়া আসা করতাম রেগুলারলি, 9টায় যেতাম, বিকাল 5টায় আসতাম। মাঝে ক্লাস ক্লাসে কোনোদিন আমরা ক্লাস ক্লাস করেছি বলে খুব মনে পড়ে না আর কি। ওই আমাদের একটা বাস্কেট গ্রাউন্ড ছিল, তারপর কমন রুম ছিল, টেবিল টেনিস, এগুলোতে আমাদের সময়টা বেশি কেটেছে আর কি। কিন্তু মৃণালের মধ্যে তার কোনো ছায়া আমি আজও দেখি নাই। সে যেমন সিম্পল দেখেছি, যেভাবে দেখেছি বন্ধুকে, আজও সে সেরকমই বন্ধু। এটাই আমার কাছে সবচেয়ে ভালো লাগে এবং তার একটা মহৎ দিক আমি বলবো। তার বাসাটা সেই সময় রাজশাহী শহরে খুব পশ এরিয়ার ভেতরে খুব ওয়েল ফিনিশড একটা বাসা ছিল। বাসার সংলগ্ন একটা পুকুর ছিল, একদম জাস্ট তার বারান্দা থেকে নামলেই পুকুরে নামা যেত। তা আমরা দুইজন মিলে কখনো কখনো বাসায় গিয়ে তার পুকুর পাড়ে ওইখানে বসে আলাপচারিতা করতাম, গল্প করতাম। তবে একটা জিনিস ছিল সেই সময়, তখনকার মৃণাল আর এখনকার মৃণালের ভেতরে কিছু পার্থক্য তো আছে। তখন মৃণাল হক ছিলেন আমাদের চাইতেও অনেক কি বল শান্তশিষ্ট একটা ছেলে, কিন্তু তার ভিতরে একটা জিনিস দেখতাম সব সময় যে নতুন কিছু ক্রিয়েশন করার, নতুন কিছু তৈরি করার, নতুন নতুনকে জানা এবং সেই জানার থেকে আরও বেশি কীভাবে ইয়ে করা যায়, ছোট থেকেই তার এই ইয়েটা আমরা দেখতাম। তখন আমরাই তাকে ডিস্টার্ব করতাম, তার ব্যাগটা খুলতাম, তার টিফিন খেয়ে নিতাম। হ্যাঁ, কখনো কখনো তার পকেটে পয়সা থাকলে চেষ্টা করতাম কিভাবে পয়সাটা নেওয়া যাবে। হ্যাঁ, তখন তো দুই আনা চার আনা এরকম আর কি আমাদের ইয়ে ছিলেন। এটা আমার স্কুল, আমি জীবনের শুরু থেকে এখানকার ছাত্র ছিলাম, এখানে আমার পড়ালেখার যাত্রা শুরু। আমাদের ক্লাসটা এইখান দিয়ে ছিল,
তবে সে বিল্ডিংগুলো ঐতিহ্যবাহী পুরানো ব্রিটিশ আমলের বিল্ডিং, সেগুলো নাই, ভেঙে পুরোটাই আধুনিক বিল্ডিং হয়ে গেছে। চেনাও যাচ্ছে না যে এটা সেই রাজশাহী কলেজের স্কুল। হেডমাস্টার বসে কোথায়? 74 সালে ম্যাট্রিক, 73-এ। পিছন ছিল আমাদের স্কুল মাঠ, আমরা যেখানে খেলাধুলা করতাম। এগুলো তো বিল্ডিং ছিল, এদিকে বিল্ডিং ছিল, এটা বোধহয় খালি পুরানো বিল্ডিং, আর বাকি সব আগের বিল্ডিং কোনোটাই নাই। রাজন ছিল, স্বপন ছিল, লিটন ছিল, বাচ্চু ছিল, অনেক অনেক বন্ধু বন্ধু ছিল। আলী হায়দার নামে আমার এক খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আমরা একসাথে সবসময় ঘুরতাম। ও একবার হুন্ডা চালিয়ে কাটাখালি যাচ্ছিল, তো যে কুশোরের বড় যে ট্র্যাক্টরগুলো, ট্র্যাক্টর ভরে কুশোর আসছিল, ও সামনাসামনি অ্যাক্সিডেন্ট করে পুরো ট্র্যাক্টরের চাকার নিচে মারা গেছে। তো এটা একটা আমার খুব দুঃখজনক স্মৃতি। তখন আমি আমেরিকায় ছিলাম, পরে খবর পেলাম যে গতকাল ফ্রেন্ডটা মারা গেছে। ও সবচেয়ে ঘনিষ্ঠ বন্ধুদের একজন ছিল। আমি কিছু চিনতে পারছি না, কারণ বিশাল এরিয়া নিয়ে, প্রায় 1 বিঘার উপরে জায়গা নিয়ে সাগরপাড়ায় রাজবাড়ি ছিল। টুটুল টুটুল আমার ফ্রেন্ড, ওদের বাড়ি। এখন দেখি এই জায়গাটা ওই জায়গা সবই ব্লক হয়ে গেছে। তো ছোটোবেলায় এখানে আমরা গিটার প্র্যাকটিস করতাম, আমরা 6 জন মিলে, 6 জনের একটা আমাদের ব্যান্ড ছিল, জিঙ্গলস, জিঙ্গলস নামে। তো ওই টুটুল ছিল মেন, ও গান টান করতো, ভালো গিটার বাজাতো। পরে এটার নাম চেঞ্জ করে আবার সিম্ফনি দেওয়া হয়। তার এখানে কিছুই নাই, মানে এদিকে বোধহয় জমি টমি বিক্রি করে দেওয়া হয়েছে, এদিকেও শুধু আমি ঘরটাই দেখতে পাচ্ছি। এক সময় এটা বিশাল 1 বিঘা জায়গা নিয়ে রাজার বাড়ি ছিল। বটগাছতলায় বসে আমরা জিলাপি সিঙ্গারা চা খেতাম, আর ওখানে দেখা যাচ্ছে একটা কংক্রিটের বিল্ডিং। বিকাল হলে এখানে হয়তো অনেক সময় আমরা ফ্রেন্ডরা মিট করতাম। আর এই গাছটা বোধ হয় এখানে নতুন গজিয়েছে, আগে অত চোখে পড়তো না। আব্বা তো অনেক আগে মারা গেছেন, 96-এ। আমার জন্য যতটুকু করার আমার ইচ্ছা ছিল, আমার সবগুলো শখ পূরণ করতে পারে। কিছু শখ ছিল যেটা আমি ফাইনালি পূরণ করার আগে উনি চলে গেছে। তবে উনি রত্নগর্ভা 2011 পুরস্কার পেয়ে গেছেন। রং দেন কেন আপনারা? সিজন খারাপ হলে রং দিতে হয়? অনেক সময় দেখা গেছে লুকিয়ে লুকিয়ে সিগারেট খেতে হবে, জায়গা পাওয়া যাচ্ছে না। তখন হয়তো এইদিকে নদীর ধারে এসে নিরাপদ জায়গা ছিল সিগারেট খাওয়ার, এই হিসাবে আসা পড়তো।
শহরে তো আসলে সবসময় বসার উপযোগী পরিবেশ থাকে না, আর সেই সময় শহরে কিছু করার থাকতো না। আমরা তো পাঁচ সাতজন ফ্রেন্ড মিলে বসে গল্প করতাম, মাঝে মাঝে রাতে ওই পারের ভারতের সিনেমা হলের গান ভেসে আসতো, পেছন থেকে শোনা যেত। এই শহরটা পুরো পদ্মা নদী থেকে কত কাছে, এগুলো সবই নদী ছিল, এখন পানি নাই দেখে এটা একটা ছোট শহর বা গ্রাম হয়ে গেছে। তেজগাঁ সাত রাস্তার মোড়ে বর্ষারানী ভাস্কর্য আছে, চারটি ময়ূরের ভাস্কর্য। আমরা এটা খুব ক্রিয়েটিভ একটা ওয়ার্ক, মানে সম্পূর্ণটা জাঙ্ক আয়রন লোহা লক্কর, যেটাকে ভাঙাড়ি বলে রাজশাহীতে, এবং ভাঙাচোরা লোহা দিয়ে ওয়েল্ডিং করে এটা বানানো চারটা ময়ূরের ভাস্কর্য। আমার মনে হয় এটা আমার সবচেয়ে ক্রিয়েটিভ গবেষণামূলক বা সুন্দর ভাস্কর্য। টোটালটা রিক্সা বুলডোজার হুন্ডা এগুলো চেন গিয়ার বা চাকা প্রিমিয়াম এই ধরনের জিনিস দিয়ে তৈরি। সিমে পছন্দ করতো আমাকে, আমাদের আর্ট কলেজের টিচার অনেক সময় খেপে কি এত মেয়ে তোমার পিছে ঘুরে। আমার এক্সিবিশনে দেখা গেছে এত বেশি মেয়ে আসছে, রফিকুল নবী স্যার বলেই বসলেন, তোমার এক্সিবিশনে কি খালি মেয়েরা আসে না ছেলে টেলে আসে? তখন আমার এবং সবকটা পত্রিকা ফ্যাশন শোতে এককভাবে আমি মডেল হিসাবে এস্টাবলিশ ছিলাম। প্রেম করিও নি পড়িও নি, যখন আব্বার পক্ষ থেকে খুব চাপ শুরু হলো যে তোর ভাই বোনরা সবাই বিয়ে করলো, তোর যাকে ইচ্ছা বিয়ে করে আমি আশীর্বাদ করে যেতে চাই, এবং দেখলাম যে আব্বার ব্যাপারটা একটু সিরিয়াস, তখন বিয়ে খোঁজা শুরু করলাম। মাসখানে খোঁজাখুঁজির পর আমার লম্বা মেয়ের প্রতি দুর্বলতা ছিল, খুঁজে পেলাম। তারপর দুজন কথাবার্তা বলার পর আমি জানালাম যে আমি এত খারাপ, আমি এই 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 আমার খারাপ সাইডটা সব বলে বলে কয়ে, তারপর সে বলে ঠিক আছে আমার আপত্তি নেই। মাদ্রাসায় যে শিশুগুলো পড়ে তাদেরকে অনেক সময় ভুল ধারণা দিয়ে তারা দেখা গেল যে যে ওই ভাস্কর্য ভাঙছে এখানে ভাঙছে, একটা হিন্দু পূজা করতে সেখানে হামলা দেয় হিন্দুটা, কিন্তু আমি মুসলমান আমি আমার ধর্ম পালন করব। একটা হিন্দু কিন্তু তার ধর্ম পালন করবে, পূজা করবে, যা ইচ্ছা করবে, যেটা যার অন্তরে আছে সেটাই তার ধর্ম। এই ডিফারেন্সগুলো আমাদের সবার ভিতর বুঝাতে হবে। আপনার সামনে একটা খরগোশ দেখলে আপনার মাইন্ডটা চেঞ্জ হয়ে যাবে, কিচ্ছু না, একটা ফুল গাছে একটা ফুল ধরে আছে, জঙ্গলি ফুল হলেও আপনার ভালো লাগবে, আর যদি গোলাপ বা ভালো ফুল হয় পুরো মনটা আপনার সুন্দর হয়ে যাবে। পাখি এসে বসলে আপনি শান্তি পাবেন। একটা শিল্প সুন্দর শিল্পকর্ম মানুষের মাইন্ডটাকে চেঞ্জ করে দিতে পারে, অবশ্যই ওটা ভালো হতে হবে। আমি এমন জিনিস বানালাম যে শিক্ষিত লোকও বুঝলো না, অশিক্ষিত বুঝলো না, অতি জ্ঞানী গুণীর মতো কিছু আর্টিস্টরাও বুঝলো না, সবাই বুঝতে পারবে, এরকম শিল্পকর্ম হওয়া দরকার। আমি যেমনি অনেকে ওই যে চেন দিয়ে একটা গাড়ি বানিয়েছি সাত রাস্তার তেজগাঁ পেট্রোল পাম্পের সামনে, অনেক ফকির ভিক্ষা করা বাদ দিয়ে ওটার সামনে দশ মিনিট ঘোরাঘুরি করে দেখে বলছে এটা হিন্দুদের লয় এটা মুসলমানদের, মানে সে কী বলতে চাইলো, এটা হিন্দুদের লয় মানে এটা হিন্দুদের পূজা বা মূর্তি না, এটা আমাদের মানে মুসলমানদের, মানে ও বুঝছে যে এটা মূর্তি না, এটা শিল্পকর্ম,
আমাদের অনেক উচ্চ মহলের অফিসার আছে যারা ঘরে একটা ম্যুরাল করলে পাখি দেওয়া যাবে না, মাছ দেওয়া যাবে না, ময়ূর দেওয়া যাবে না, কি কারণ ওখানে দিলে ফেরেশতা আসবে না, নামাজ হবে না। কত তাদের মূর্খতা যে তারা এটা নিয়েও কথা বলে যে কোনো পশু পাখি প্রজাপতি তারপর খরগোশ ময়ূর এগুলো দেওয়া যাবে না। মানে কোথায় আমরা পিছাচ্ছি? শিক্ষিত সমাজ, সেখানে যদি আমাদের এই লোয়ার ক্লাস বা রিক্সাওয়ালা লেবার দিন মজুর এদেরকে এখন থেকে সচেতন করা না যায়, এমন একটা সময় আসবে যে দেখা যাবে আমাদের শিল্প সংস্কৃতির জগৎ পুরো ধ্বংসের মুখে যাবে। মানে আমার আসলে ইচ্ছা যে পুরো শহরটা একটা আর্ট গ্যালারির মতো হোক, সব আর্টিস্ট সবাই মিলে কাজ করুক, কেউ না করলে যেন ওখানে ওই পুলিশ বক্সের ঘর বানানো না হয়, ওগুলোতে কিছু শিল্পকর্ম হোক। এবং আমার মনে হচ্ছে ঢাকা শহরে আরও 50-60টা শিল্পকর্ম করার মতো সুযোগ আছে।